নমস্কার, আমি মৃত্যুঞ্জয় পাণ্ডে। ইজি কম্পিউটার লার্নিং টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ভালো থাকুন এই কামনা করি। আজ আমরা এই টিউটোরিয়াল চ্যানেলের 19তম পর্বে এসে পৌঁছেছি। গত পর্বে আমরা ক্যালকুলেটর নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে এই পর্বে আমরা ওয়ার্ডপ্যাড নিয়ে আলোচনা করব। কীভাবে ওয়ার্ডপ্যাড নিয়ে কাজ করতে হয় তা আমরা কয়েকটি পর্বে আমরা দেখব। তো আজকে আমি ওয়ার্ডপ্যাডের প্রথম পর্বটি শুরু করছি। তো চলুন আর দেরি না করে আজকের এই বিষয়টি আমরা দেখে নিই। তবে ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। নোটপ্যাডের মতো ওয়ার্ডপ্যাডও হচ্ছে একটি টেক্সট এডিটিং সফটওয়্যার। তো ওয়ার্ডপ্যাড খোলার পদ্ধতিগুলি হলো, প্রথমে আমরা চলে যাব স্টার্ট বাটন থেকে সরাসরি অল প্রোগ্রামস, অল প্রোগ্রামস থেকে চলে যাব অ্যাক্সেসরিজ এবং অ্যাক্সেসরিজ থেকে আমরা চলে যাব ওয়ার্ডপ্যাড, অথবা চলে যাব স্টার্ট বাটন, স্টার্ট বাটন থেকে আমরা সরাসরি বাইরে আমরা যদি দেখতে পাই এই স্টার্ট মেনুর মধ্যে ওয়ার্ডপ্যাড, তাহলে সেখানে আমরা ক্লিক করে ওয়ার্ডপ্যাড খুলতে পারবো, অথবা চলে যাব স্টার্ট বাটন এবং সেখান থেকে সার্চ বক্স এবং এখানে আমরা টাইপ করে লিখে দেব ওয়ার্ডপ্যাড। এরপর লিখে এন্টার দিলে আমাদের ওয়ার্ডপ্যাড খুলে যাবে। বা স্টার্ট বাটনে না গিয়ে আমরা সরাসরি কিবোর্ড থেকে উইন্ডো কি এবং আর প্রেস করে রান কমান্ড খুলে নেব এবং এখানে আমরা ওয়ার্ডপ্যাড টাইপ করে লিখে এন্টার দিলে আমাদের ওয়ার্ডপ্যাড খুলে যাবে। এবার আমরা ওয়ার্ডপ্যাডের এই উইন্ডোটির সম্বন্ধে আমরা আগে পরিচিত হব। প্রথমে আমরা এই উইন্ডোর উপরের বাঁ দিকে যে অংশটি দেখতে পাচ্ছি এটিকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। তারপরে যেখানে ব্লু অংশটি রয়েছে ডকুমেন্ট ওয়ার্ডপ্যাড, এই অংশটির নাম হচ্ছে টাইটেল বার। এবং ডান দিকে উপরে যে তিনখান অপশান রয়েছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ, এই তিনটি অপশানের নাম হচ্ছে উইন্ডো কন্ট্রোলার। তার তলায় রয়েছে কোয়েশ্চন মার্ক, এটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্যাডের হেল্প। এখান থেকে আমরা ওয়ার্ডপ্যাড সম্বন্ধে হেল্প পাব। তারপর চলে আসবো আমরা ঠিক নিচে, এই অংশটির নাম হচ্ছে ওয়ার্ডপ্যাড বাটন। এবং তারপরে যে এই পুরো অংশটি রয়েছে, এই পুরো এখান থেকে শুরু করে পুরো এই অংশটিকে বলা হচ্ছে রিবন। এবং এই রিবনের আন্ডারে ছোটো ছোটো করে পার্টিশন করা আছে, যেমন প্রথমটি হচ্ছে ক্লিপবোর্ড, তারপর ফন্ট, প্যারাগ্রাফ, ইনসার্ট, এডিটিং। এই রিবনের এই পুরো ভাগটি আমাদের হোমের আন্ডারে রয়েছে। ঠিক সেই প্রকার ভিউর মধ্যেও রয়েছে, যেমন জুম, শো অর হাইট এবং সেটিং। তো প্রথমে আমরা হোম থেকে শুরু করব। প্রথমে আমরা আজকে এই ওয়ার্ডপ্যাড বাটনের কী কাজ, কীভাবে এখান থেকে কোনো ফাইল তৈরি করে সেভ করতে হয়, ওপেন করতে হয়, নাম চেঞ্জ করতে হয়, এই কাজগুলি আমরা আগে দেখে নেব। তো প্রথমে আমরা একটি আগে ফাইল কীভাবে তৈরি করতে হয় তা আমরা দেখব। ওয়ার্ডপ্যাডের এই উইন্ডোতে আমরা কোনো কিছু আগে টেক্সট লিখে নেব, যেমন লিখলাম রাম ইজ এ গুড বয়। তো এই রাম ইজ এ গুড বয় এই লেখাটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্যাডের ফাইল। এবার এই লেখাটিকে আমাদের কীভাবে সেভ করতে হয় তা আমরা এবার দেখব। সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে ওয়ার্ডপ্যাড বাটনে। এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি। তো এখানে যেমন রয়েছে আমাদের নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট। তো প্রথমে আমরা আগে চলে যাব সেভে। এই সেভে ক্লিক করে আমরা এখানে আগে একটি ফাইল নেম দেব। সাপোজ এখানে আমি লিখলাম রাম। রাম লেখার পর আমাদের দেখতে হবে আমি আমার ফাইলটিকে এখন কোথায় আমি সেভ করব। এটি হচ্ছে আমাদের সেভিং লোকেশন। আমি ডেস্কটপও সেভ করতে পারি, ডাউনলোডের মধ্যেও করতে পারি, অথবা আমাদের এই কম্পিউটারের যে ড্রাইভের পার্টিশনগুলো রয়েছে এখানেও আমরা সেভ করতে পারি। তো এখানে পছন্দ মতো কোনো একটি জায়গা বেছে নিয়ে
সাপোজ আমি ডকুমেন্টসে না গিয়ে ডেস্কটপে ক্লিক করছি, ডেস্কটপ ক্লিক করে এরপর আমি এখানে সেভে ক্লিক করব। আমরা এবার দেখতে পাচ্ছি আমার এই টাইটেল বারে আর আনটাইটেল লেখাটি নেই, এখানে আমার তার জায়গায় চলে এসেছে রাম নামে এই ফাইল নেমটি। তো এখন এই রাম নামে এই ফাইল নেমের আন্ডারে এই ফাইলটি আমার রয়েছে, রাম ইজ এ গুড বয়। এবার আমরা যদি একটি নিউ পেজ নিতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে ওয়ার্ডপ্যাড বাটন এবং এখান থেকে নিউ, নিউতে ক্লিক করলে আমরা একটি নতুন পেজ আবার পেয়ে যাব নতুন করে ফাইল তৈরি করার জন্য। এবার যদি আমরা পুরনো ফাইলকে খুলে দেখতে চাই তাহলে চলে যেতে হবে ওয়ার্ডপ্যাড বাটন এবং ওয়ার্ডপ্যাড বাটন থেকে ওপেন, শর্টকাট কি CTRL প্লাস ও নোটপ্যাডের মতোই। ক্লিক করার পর আমাদেরকে প্রথমেই বেছে নিতে হবে সেভিং লোকেশন, কোথায় সেভ করেছি ফাইলটি। আমি আগের ফাইলটি সেভ করেছিলাম ডেস্কটপে, তাই ডেস্কটপে যাব এবং ডেস্কটপ থেকে এইখানে আমাকে স্ক্রলটি ধরে টানতে হবে এবং দেখে নিতে হবে কোন ফাইলটি আমি সেভ করেছিলাম। একটু আগের ফাইলটি ছিল আমার রাম, এই রামের উপর ক্লিক করে ওপেনে ক্লিক করলেই আমি দেখতে পাবো আমার সেভ করা ফাইলটি খুলে গেছে। এবার যদি আমি আমার এই ফাইলের নেমটি রামের জায়গায় আবার অন্য কোনো একটি নামে সেভ করতে চাই তাহলে চলে যেতে হবে আবার ওয়ার্ডপ্যাড বাটন, ওয়ার্ডপ্যাড বাটন থেকে সেভ অ্যাজ, এবং পুরনো যে ফাইল নেমটি রয়েছে সেটিকে আগে ব্যাক স্পেস দিয়ে এইভাবে মুছে দিতে হবে, তারপর তার পরিবর্তে এখানে একটি নতুন ফাইল নেম লিখতে হবে। সাপোজ আমি রামের জায়গায় লিখলাম এখানে শ্যাম। এরপর পূর্বের মতো সেভিং লোকেশন একই থাকলো, চেঞ্জও করতে পারি চাইলে। এরপর আমি সেভে ক্লিক করব। দেখা যাচ্ছে ফাইল আমার সেমই থাকলো, খালি নামটি পরিবর্তন হয়ে গেল রামের জায়গায় শ্যাম। এখন আমার কাছে রাম ফাইলটিও থাকলো এবং শ্যাম নামের এই ফাইলটিও থাকলো, তাহলে দুটো ফাইল নেমের আন্ডারেই একই ফাইল আমাদের থাকলো। এবার যদি আমি আমার এই লেখাটিকে প্রিন্ট করতে চাই তাহলে এই ওয়ার্ডপ্যাড বাটন থেকে আমাদের সরাসরি প্রিন্টে যেতে হবে, কিন্তু প্রিন্ট করার আগে আমাদেরকে আগে দেখে নিতে হবে আমার কীরকম প্রিন্টটি বেরোবে। তার জন্য রয়েছে এখানে আমাদের প্রিন্ট প্রিভিউ, যেখানে আমরা দেখতে পাবো আমার কাগজটি কীরকমভাবে প্রিন্ট হবে তার আমি আগাম একটি আমি ছবি দেখে নিতে পারছি এখান থেকে। এরপর যদি আমার সব ঠিকঠাক থাকে তাহলে আমি ফাইনালি চলে যাব ওয়ার্ডপ্যাড বাটন এবং ওয়ার্ডপ্যাড বাটন থেকে প্রিন্ট। এই প্রিন্টে ক্লিক করলে আমাদের যেগুলি পছন্দ করতে হবে সেগুলি হচ্ছে, প্রথমত আমাকে প্রিন্টার নেম সিলেক্ট করতে হবে, কোন প্রিন্টারটি আমার রয়েছে বর্তমানে কম্পিউটারে সেটি এখান থেকে সিলেক্ট করব। এরপরে চলে আসবো আমার পেজ রেঞ্জ, অল যদি আমার থাকে তাহলে আমার সমস্ত পেজগুলি প্রিন্ট হয়ে বার হবে, যদি আমি পেজেসে ক্লিক করি তাহলে হয়তো আমার 10খানা পেজ রয়েছে, এর মধ্যে থেকে হয়তো আমি 1 থেকে 5 আমি প্রিন্ট করতে চাই, তাহলে আপনি 1 লেখার পর এখানে আমি এইভাবে হাইফেন দিয়ে হয়তো 5 লিখে দিলাম। এরপর রয়েছে আমাদের নাম্বার অফ কপিস, এখান থেকে আমি কতগুলি পেজ প্রিন্ট করতে চাই এখান থেকে আমি সেইটি লিখে দেবো, হয়তো প্রতিটি পেজ আমি 5 কপি করে বার করতে চাই। তারপর আমি ফাইনালি এখানে অ্যাপ্লাই করে নেব, অ্যাপ্লাই না করলেও হবে, ডাইরেক্ট প্রিন্ট করলেই আমার প্রিন্ট হয়ে যাবে, যদি প্রিন্টার লাগানো থাকে আমার প্রিন্ট হয়ে বেরিয়ে যাবে। এরপর রয়েছে আমাদের পেজ সেট আপ, এখান থেকে আমি আমার পেজের মার্জিন সেট আপ করতে পারি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পেপার, আমাদের এখানে পেপার কী ধরনের পেপারে আমি কাজ করব তার জন্য আমাদের এখানে এই যে কমবক্সে ক্লিক করলে দেখতে পাবো এখানে রয়েছে আমাদের A3, A4, A5, B4, যেটা খুশি লেটারও রয়েছে। তো আমরা জেনারেলি A4-এ করে থাকি, A4 চুজ করলাম, লেটারও করতে পারি, সোর্সে আমরা কিছু করবো না, এটা ডিফল্টে থাকবে, কিছু করার দরকার নেই। এবার আমরা চলে যাবো অরিয়েন্টেশন, অরিয়েন্টেশন পোর্ট্রেট মানে হচ্ছে লম্বালম্বি এবং ল্যান্ডস্কেপ করলে আড়াআড়িভাবে আমাদের কাগজটি প্রিন্ট হবে। এরপর আমাদের মার্জিন সেট আপের জন্য বাঁ দিকে আমি কতটা জায়গা ছাড়বো তার জন্য আমাকে লেফটে এখানে ঠিক করতে হবে, যেমন এখানে সাপোজ রয়েছে 1.25, রাইটে ডান দিকেও রয়েছে 1.25 এবং টপ উপরে রয়েছে 1 এবং বটাম নিচে রয়েছে 1, এগুলো আমি নিজের পছন্দ মতো পরিবর্তন করতে পারি। ফাইনালি মার্জিন সেট আপ হয়ে গেলে আমি এখান থেকে ওকে করে নেব। এরপর আমরা চলে যাব এখানে সেন্ড টু ইমেল, যদি আমাদের ইন্টারনেটে ইমেল আইডি থাকে, আমি যদি আমার এই
ওয়ার্ডপ্যাড ডকুমেন্টটিকে আমি ইমেলে পাঠাতে চাই, তাহলে সরাসরি এখান থেকে আমরা সেন্ড টু ইমেলে চলে যাব। কিন্তু আমাদের যদি এখানে আমাদের মেল কানেক্ট না থাকে, সেটিংস করা না থাকে আমাদের কম্পিউটারে, তাহলে এটি আমাদের হবে না। এরপর আমরা চলে যাব এখানে অ্যাবাউট ওয়ার্ডপ্যাড। অ্যাবাউট ওয়ার্ডপ্যাডে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের উইন্ডোর মধ্যে এই ওয়ার্ডপ্যাডের ভার্সনটি কত। আমাদের এখানে ভার্সন হচ্ছে 6.1 এবং এই প্রোডাক্টটি আমাদের মাইক্রোসফটের লাইসেন্সযুক্ত কিনা সেটি আমরা এখান থেকে জানতে পাচ্ছি। এবার যদি আমরা এই ওয়ার্ডপ্যাড উইন্ডোটিকে ক্লোজ করতে চাই, তাহলে উইন্ডো কন্ট্রোলার এখান থেকেও আমরা এভাবে ক্লোজ করতে পারি, অথবা আমরা এই ওয়ার্ডপ্যাড বাটনের এখানে ক্লিক করে চলে আসবো এক্সিটে। এক্সিটে ক্লিক করলে আমরা ওয়ার্ডপ্যাড থেকে বেরিয়ে যাবো। তো তাহলে এই পর্যন্তই থাকলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যারা এই চ্যানেলে নতুন এসেছেন, তারা চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন বাটনও টাচ করে দিন, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ঠিক আছে, আর বিশেষ কিছু বলছি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।